আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো সকাল সকাল নতুন আরও একটি ব্লগ শুরু করলাম, ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। তো সকালবেলায় একটু পানি খেয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের রুটিন আসলে একরকম হয় না, অনেক সময় কাজের চাপে বা তাড়াহুড়োর জন্য পানি খেতেও ভুলে যাই। তো আজকে যেহেতু মোটামুটি পানি, তারপর হচ্ছে ফল ছিল, কলা ছিল ঘরে, তো সকালবেলায় উঠে কিন্তু ঘুম থেকে উঠে খালি পেটে পানি আর কলা খাওয়াটা ভালো। তো চলে আসছি রান্নাঘরে, এসেই ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ করে সবাইকে দিয়ে দিয়েছি, যা যারটা খেয়ে নিয়েছে। এবারে হচ্ছে নাস্তা বানাবো, রুটি করব। আমি সব সময় কাঁচা আটার রুটি করি, মানে এটা লাল আটা, যদিও কখনোই হচ্ছে গরম পানি করে সিদ্ধ করে রুটি বানাই না। আমি ওভাবে রুটি বানাইতেও পারি না আর খেতেও পারি না। তো এইভাবেই কাঁচা পানি দিয়ে ডোটা তৈরি করি, তারপর হচ্ছে রুটি বানাই। একটু শক্ত টাইপের হয়, গমের রুটিগুলো একটু শক্ত টাইপের হলেই খেতে ভালো লাগে, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এই সাইজের করে বানাই। তো হাত দিয়ে মেখে নিব, মোটামুটি ভাবে ডো তৈরি করব। আমি খুব বেশি ভালো রুটি মনে হয় বানাতে পারি না এখনও, রুটি বানানে মানে বানাতে গেলে একটু প্রবলেম হয়, একটু সময় লাগে বেশি, বা অনেক সময় দেখি যে খুব পারফেক্ট হয় প্রত্যেকটা রুটি ফুলে, আবার অনেক সময় দেখি যে রুটি ফুলতে চায় না। তো মানে সব সময় যে একই রকম হবে সেরকম হয় না আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি মনে হয় খুব ভালো রুটি বানাতে পারি না। তো সমস্যা নাই, শিখে যাব আস্তে আস্তে, ট্রাই করতে করতে। খুব বেশি রুটি বানাতে হয় না যেহেতু বাসায় অল্প কয়েকজন মানুষ আমরা, আর আমি আসলে সকালবেলা রুটি আর কি মানে রুটি খাবো না। তো এই জন্যই আসলে এই চারটাই বানাচ্ছি, চারটাতেই হয়ে যাবে। অনেক দিন পর সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি, কারণ হচ্ছে আমি অনেক দিন মানে রিকোয়েস্ট পাচ্ছিলাম, অনেক আপনারা বলতেছিল আপু তোমার সকালের রুটিনটা অনেকদিন যাবো শেয়ার করো না। তো এখানে হচ্ছে আমি সব সময় রুটি বানানোর সময় নিচে একটা কাপড় দিয়ে নিই, আগে এটা করতাম না। আমাকে কিন্তু এই টিপসটা কিন্তু আমার দর্শকরাই আমাকে শিখিয়েছে। তো দর্শকরা যেরকম ভালো কমেন্ট করে, খারাপ কমেন্ট করে, সেই সাথে কিন্তু আবার অনেকে অনেক ধরনের টিপসও আমাকে কমেন্টের মাধ্যমে দেয়। আমি কিন্তু সবারই কমেন্ট মোটামুটি পড়ি, কিন্তু রিপ্লাই করা হয় না আসলে, সময় স্বল্পতার কারণে, বা অনেক সময় আসলে মনে হয় ফোনের দিকে তাকিয়ে থেকে একটা মেসেজ লিখতে একটু সময় লাগে, তাকিয়ে থাকতে ভালো লাগে না, মোট কথা আসলে সময়ও পায় না। সময় পেলেও তাও করা যায়। তো যাই হোক, রুটি বেলে তারপর হচ্ছে আমি এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আমি এভাবে একেবারে কয়েকদিন যাব এরকম করতেছি যে সরাসরি আগুনের উপর দিলে রুটিটা খুব সুন্দর ফুলে ওঠে। তো এই জন্য আমি একটু এভাবেই ট্রাই করছি যে রুটিটা একটু ছেঁকে তারপর হচ্ছে সরাসরি আগুনের উপর দিয়ে দিই, তাহলে রুটিটা একটু সুন্দরভাবে ফুলে। তো আপনারা ট্রাই করতে পারেন, তবে রুটিটা অবশ্যই মানে দুইবার হচ্ছে দুই উল্টানোতে তাওয়ার মধ্যে রাখতে হবে, তারপরে তৃতীয়বারে হচ্ছে আগুনে দিতে হবে। তো এখানে আমার গতকালের তরকারি ছিল, সেটাই রুটি দিয়ে খাবো। আর এদিক দিয়ে হচ্ছে একেবারে দুপুরে রান্না বান্না শেষ করার পর, আসলে সকালের পর ক্যামেরা অন করিনি, দুপুরে রান্না শেষ করার পর ক্যামেরাটা অন করেছি। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না করেছি। আর এটা হচ্ছে বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে একটা ঝোল করেছি, এটা অনেক মজা হয়েছিল। আর এখানে ছিল ইলিশ মাছের ডিম ভাজা, বাচ্চারা এমনিই খেয়ে ফেলেছে, দুই তিন পিস রয়ে গিয়েছে। একটা ইলিশের মানে একটা না দুইটা ইলিশের ডিম ছিল একসাথে করা, তো সেগুলো একটু ভাজি করে নিয়েছিলাম, সাথে তো ভাত আছেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে দুপুর রান্না, সকালেরটা তো দেখিয়েই দিলাম, দুপুর রান্নাগুলো আজকে আর শ্যুট করি নাই। দর্শক, আমরা কিন্তু বাইরে গিয়েছিলাম, তো এখন বাইরে থেকে চলে আসছি।
জাহার জিনাতের আবার জাহার জিনাতের না জাহারের আবার প্রাইভেট আছে হচ্ছে 5:30 থেকে। তো আমরা হচ্ছে এই যে যা কিনে আনলাম এগুলো আপনাদেরকে দেখিয়ে তারপর আবার যাব জাহারের প্রাইভেটে। তো জাহার দেখি আপু দেখাও সবাইকে আমরা আজকে কি কি শপিং করলাম। আজকে আমরা অনেক কিছু শপিং করেছি। ও জিনাত জাহারের বইও কিনেছে, গল্পের বই, সেগুলো দেখাবো। যত আমি বই কোথায় দেখে আসলাম, তো এই যে আমাদের হচ্ছে সবচেয়ে প্রিয় প্রিয় সেই ছোট্টবেলা থেকে আমিও খেয়ে খেয়ে বড় হয়েছি, আমার মেয়ে ছেলে দুজনেরই পছন্দ। এগুলো তো জাস্ট চিপস বাচ্চাদের খাওয়ার জিনিস। আজকে মেইনলি যাওয়া হয়েছে হচ্ছে জিনাতের পেন্সিল বক্স কেনার জন্য। বাবা এমন করে না, আল্লাহ আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আন্টিদের, আমি দেখাচ্ছি, তোমরা রাখো, আমি দেখাচ্ছি। তো এই যে জিনাতের এই পেন্সিল বক্সটা কিনতে যাওয়া হয়েছিল আজকে, আমরা শপিং গিয়েছিলাম এই জিনাতের পেন্সিল বক্সটা কিনতে। এই পেন্সিল বক্সটা অনেক সুন্দর, জিনাতের অনেক পছন্দ, অনেকদিন ধরে বলতেছিল যে আম্মু এই পেন্সিল বক্সটা কিনে দাও। এটা নিয়েছে হচ্ছে 550 টাকা। আমি ফ্যান বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড ঘামতেছি আর বাড়ি থেকে এসেছি তো গরম লাগতেছে। আমাদের একটু তাড়াও আছে, খুলে দেখাবা দেখো। তো আমরা আর কি কিনলাম, আমরা হচ্ছে এই যে বিস্কিট কিনেছি, কালো বিস্কিটের নাম। তো একটার সাথে একটা ফ্রি পেয়েছি। কত নিয়েছে এটার প্রাইস? 60 টাকা। এই দুইটা বিস্কিটের প্যাকেট হচ্ছে 60 টাকা, দুইটা না একটা। তো এই যে জিনাতের পেন্সিল বক্স জিনাত দেখিয়ে ফেলেছে আপনাদেরকে। তো ভিতরের ইয়াগুলো সুন্দর, তো রং রাখবে, রং পেন্সিল, রং পেন্সিলও কিনে দিয়েছি। রং পেন্সিলগুলো নিয়ে সেখানে ভরো, যাও আন্টিরা দেখবে। আকে এটা রেখে দাম, এটা ব্যাগে ফেলে রেখে, এটা রাখলে ব্যাগ ভালো থাকবে, বক্সটা ভালো থাকবে। আজকে আমরা হচ্ছে অনেক ফ্রি জিনিস কিনেছি, বিস্কিট একটা বিস্কিট কিনে একটা বিস্কিট ফ্রি পেয়েছি, তারপর হচ্ছে দুইটা ব্রাশ কিনে একটা ফ্রি পেয়েছি, এই যে দুইটা ব্রাশ কিনেছি সাথে একটা ফ্রি পেয়েছি। আমরা হচ্ছে আর কি কিনলাম, আমরা হচ্ছে ব্রাশ কিনেছি, কেক ব্রাশ, কেক ব্রাশ কিনেছি। দাঁড়া বাবা আমি দেখাবো তোমার জিনিসগুলো, সব দেখাবো তো বাবা। জওহর কিন্তু বই কিনেছে, সেগুলো দেখা দেখানোর জন্য অস্থির হয়ে গিয়েছে। তো আমরা কিনেছি হচ্ছে টমেটো কেচাপ, তারপরে কিনেছি হচ্ছে থাই চিলি সস। আমাকে অনেক কিছু কিনে ফেলেছি, তাই না বাবা? তো এই যে আরও একটা চিপস, আরও দেখে আমার হাতে দাও বাবা, এগুলো আমার হাতে দাও। তো এই যে আরও একটা চিপস, দুজনের জন্য দুইটা করে চিপস আর হচ্ছে ইয়া। আর একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি, জনসনের বেবি ক্রিম, আমার বেবিদের জন্য। ওরা এখনো বেবি কিন্তু ওরা মানে না যে ওরা বেবি, ওটা কিনেছ না দর্শক, ওটা কিনে ওটা অনেক আগের। তো এই যে বেবি ক্রিমটা, আর এখানে হচ্ছে জাহার বই কিনেছে, প্রথম বইটা হচ্ছে ডাইনোসরের রহস্য, আরেকটা হচ্ছে ছোটদের সিরাজাম মনিরা, আর একটা হচ্ছে নবীজির পথে চলি। এই বইগুলো কিন্তু বাচ্চাদের পড়ানো উচিত, ওরা অনেক কিছু জানতে পারবে নবীদের ইয়াগুলা। তো কিনেছি, রিডিং পড়বে, সেই সাথে পড়ে কিছু জানবে, বা আমিও পড়ে যদি বুঝিয়ে দেওয়ার হয় বুঝিয়ে দিব। তারপর হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠ, এগুলো তো আমাদের বাচ্চাদের জানাতেই হয়। সবার দুটো বেশি পড়েছি আমি, এটা এটা আমি সবার আনার পরে এটা কিন্তু পড়ে ফেলেছে, হয়েছে মামুনি। আচ্ছা জিনাত হচ্ছে পেন্সিল গুছিয়ে ফেলেছে, রং পেন্সিলগুলো ওগুলো দেখাচ্ছে আপনাদেরকে। তারপর হচ্ছে এই যে ছোটদের নামাজ শিক্ষা, বাচ্চাদেরকে নামাজ পড়াতে হবে, আরবি পড়াতে হবে। চিন্তা ভাবনা আছে যে জানুয়ারি মাস থেকে বাচ্চাদেরকে আরবি পড়াতে দিয়ে দিব। তো এই যে আরও একটা বই, আর একটা হচ্ছে হাদিস পড়ি জীবন গড়ি। এই এতগুলা বই কিনেছে কিন্তু এখন পড়া চাপটা একটু কম, এই জন্য কিন্তু এই বাহিরে এই বইগুলো ওরা পড়তে পারবে, এই জন্য আসলে কেনা। জাহার আসলে ভীষণই পছন্দ করে, পড়তেও পছন্দ করে, এবং ওর মাথার ব্রেন প্রচণ্ড ভালো, সে কিছু পড়লে মনে রাখে, পড়ার অনেক আগ্রহ। কি বাবা আমার এটা পড়তে ভালো লাগে। আচ্ছা এটা নাকি জাহারে পড়তে ভালো লাগে, মানে মূলত আসার পরে এইটাই পড়েছে, অন্যটা পড়তে পারে নাই। আর এলো যেটা পড়েছে ডাইনোসর রহস্য, আর এলো সবগুলো পড়েছে 10 মিনিট, পড়া শেষ।
জীবন করি এটাও করেছো আচ্ছা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমার আজকে বাজার সদাই আর হচ্ছে এখানে আমি নিয়েছি হচ্ছে মজারেলা চিজ একটা আর নিয়েছি হচ্ছে বাটার মজারেলা চিজ হচ্ছে আর এখানে আমি বাটা নিয়েছি খুবই অল্প একটু বাটা নিয়েছি এটা ছোটটা এটা হচ্ছে কত হবে মেবি 100 হবে আমরা তো বাইরে যাব বললাম তো দর্শক আমরা তো বাইরে যাব আপনাদেরকে বললাম তবে আমরা হচ্ছে এখন এই কালা বিস্কুটটা বা কালো বিস্কুটটা খেয়ে যাব কালো কালো বাচ্চাদের পরিয়ে নিয়ে আসার পর এই যে আমার আরও কিছু বাজার ছিল এগুলো গুছিয়ে নিচ্ছি এখানে জিনাতের জন্য জিনাতের বাবা আখ নিয়ে আসছে আখটা তার পছন্দ সে আখ খেতে চায় এখানে হচ্ছে কলা কলা যদিও আমার আগেরটা রয়ে গিয়েছে তো তারপরে হচ্ছে কলা আবার নিয়ে আসছে আর হচ্ছে এই যে ডিম ডিম আমাদের শেষ হয়ে গিয়েছিল তো ডিমটা নিয়ে আসছে বাচ্চাদের কিন্তু প্রচুর ডিম লাগে আসলে সকালে বা বিকেলে বা অনেক সময় নাস্তাতেও ডিম লাগে ডিমটা আসলে বেশি খাওয়া হয় মাছ মাংসের চাইতে আমাদের কারণ বাচ্চারা তো এভরিডেই দুইটাও হয়ে যাচ্ছে এভরিডে দুইটাও হয়ে যায় মাঝে মাঝে আর ডিম খেলে কিন্তু কোনো ক্ষতি নাই ডিম যত বেশি খাওয়া যায় ভালো তবে দুইটা আর বেশি খাওয়া ঠিক না যত বেশি না ভুল বলে ফেললাম তো যাই হোক এই যে আগের কলাগুলোর সাথে সকালে দেখেছেন কলা তো এখানে হচ্ছে এই কলাটাও রেখে দিলাম আর এখানে মালটা ছিল আগে আর এখন কমলা নিয়ে আসছে জিনাত হচ্ছে সে দুষ্টামি করতেছে ডিমগুলো আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো বাহিরে রাখলে কেন জানি ডিম ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে এই যে সন্দেশ এটা যখন আনা হয়েছিল তখনই বাচ্চারা খুলে খেয়ে ফেলেছে কয়েকটা এটা কিন্তু অনেক বিখ্যাত একটা দোকানের সন্দেশ দেখতেই পাচ্ছেন নামটা তো এটা অনেক বহু পুরানো একটা দোকান এই এই দোকানের অনেক নাম আছে টাঙ্গাইলের মিষ্টি জাতীয় খাবারগুলো অনেক বেশি টেস্টি হয় সেই সাথে অনেক বেশি সুনামও রয়েছে আর আমি এখানে বাসায় এসেছি প্রায় এক মাস হয়ে গিয়েছে তো এক মাস যাবৎ আমি আমার বাচ্চাদেরকে গাভীর দুধ খাওয়াতে পারতেছি না কারণ আমাদের এখানে দুধ পাওয়া যাচ্ছে না বাড়িতে থেকে আনতে বলি কিন্তু আনতেও পারতেছে না জানি না কেন
গ্রামে থেকে কিনে আনলেও হয়, বাট হচ্ছে না। তো এই জন্য আমার মনে হলো যে দই নিয়ে আসছে, কারণ দই খেলেও বাচ্চাদের কিছুটা দুধের চাহিদা পূরণ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা পাতিলে অনেকটুকু দই নিয়ে আসছে। এটা মেবি 2 কেজি বা 2 কেজি হবে মনে হয়, 1 কেজি না 2 কেজির দই হবে। তো যাই হোক, এগুলো রেখে দিলাম, বলতে একটু ঢেকে ঢুকিয়ে রেখে দিলাম। পরে হচ্ছে বাচ্চাদেরকে একটু পরে ওরা দেখি খায় কি না, তখন দেব। আর এই ফাঁকে হচ্ছে আমি অন্যান্য জিনিসপত্রগুলো মানে ঠিক করে নেই। তো এই যে আমরা হচ্ছে এখন দই খাবো। তো একটা ফ্রিজের মধ্যে নিয়ে নিলাম, জাভার জিনাতকে এখান থেকে দিব। তো যদি খায় তাহলে পরে আবার ওদেরকে আলাদা ফ্রিজে করে দিব। দইটা এই দুদিনের মধ্যে শেষ করে ফেলবো, ফ্রিজে রাখবো না খুব একটা। তো খাইয়েই ফেলবো ওদেরকে, যেহেতু দুধ জাতীয় জিনিস ওদের খাওয়া হচ্ছে না। তো ঠিক আছে দর্শক, যেহেতু রাত হয়ে গিয়েছে, ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।